বন্ধুরা, আমি ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ও মাই গড, সিসিল্যান্ডের বাচ্চাটাকে ধরে ফেলেছি। কামড়ালে আঙুল ছিদ্র করে দিবে, যেখানে কামড় দেয় না কেন একেবারে শেষ করে দিতে পারে। বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের ভেতর দিয়ে নদীটা চলে এসেছে, আর সেই নদীতে দুইবার করে জোয়ার আসে, দুইবার করে ভাটা হয়। এখন রাতের বেলা একটা জোয়ার আসছে, আর সেই জোয়ারের পানিতে ভেসে এসছে এই প্রাণীগুলো। এটি এক প্রকারের কাঁকড়া, এটাকে বলে বাসনল কাঁকড়া। এর পাশাপাশি একটা সাপও চলে আসছে, সাপটা ছোট্ট একটা মাছ ধরে খাচ্ছে। এই সাপটা অনেকটা অজগরের মতো, পাইথন বা অজগর যেমন ঠিক দেখতে তেমন, কিন্তু এগুলোকে স্থানীয় ভাষায় বলে লোনা সাপ। যেহেতু লোনা পানির নদী, তো এখানে এই সাপগুলোকে লোনা সাপ বলা হয়। আপনাদের ওদিকে কী সাপ বলে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আরও এক প্রকারের কাঁকড়া উঠেছে সুন্দরবনের নদী থেকে আসা জোয়ারের পানিতে। এগুলো উঠে থাকে রাতের বেলা, বেশি উঠে থাকে, দিনের বেলা এভাবে কাছাকাছি আসে না। এটা যদি কামড়ায় তো একেবারে হাত ছিদ্র করে ফেলে। আমি একটা লাঠি দিয়ে ওকে তাড়ানোর চেষ্টা করি বা খোঁচা দিই, দেখি কী করে। এই কাঁকড়াগুলো অনেক বড় বড় হয়ে থাকে, এটা বাচ্চা কাঁকড়া। এগুলো খেতে আবার অনেক সুস্বাদু, এর দামও অনেকটা বেশি। বন্ধুরা, এটাকে উপরে তুলে ফেলেছি, এটা সিসিলিয়নের বাচ্চা, ধরে ফেলেছি বন্ধুরা। সিসিলিয়নের বাচ্চা তীব্র গরমে উপরে উঠে গেছে। বন্ধুরা, আমি ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ও মাই গড, সিসিলিয়নের বাচ্চাটাকে ধরে ফেলেছি। বন্ধুরা, এটির পা দেখতে পাচ্ছেন? কামড়ালে আঙুল ছিদ্র করে দিবে, যেখানে কামড় দেয় না কেন একেবারে শেষ করে দিতে পারে। এটা অনেক ছোট, এগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে থাকে। বন্ধুরা, এটাকে আমি ছেড়ে দিলাম। এছাড়াও আরও এক প্রকারের কাঁকড়া এই যে, এটা খাওয়া যায় না বা এটার কোনো বেচা কেনা নাই। এই কাঁকড়াগুলোকে স্থানীয় ভাষায় গুঁয়ে কাঁকড়া বলে। আর এই যে একটা মাছ দেখছেন, এটাকে বলে গুঁয়ে গুলিয়া মাছ। এ দুটোর কোনোটাই খাওয়া যায় না, আর এগুলো সবসময় জোয়ারের পানিতে উঠে থাকে।